ও সোনার মা বোনরা কান লাগান, যেই মা যেই মা কষ্ট করলো চলে গেল বাড়িতে, কিন্তু বিবির সঙ্গে দেখা করতে দিল না, চলে আসলো বাড়িতে। মা বাড়িতে আসলো, মা কত কষ্ট করলো, কঠিন একটা রোগ হলো মায়ের। বাড়িতে যে ভিটা অল্প একটু জমি ছিল ওই বাড়িটা বিক্রি করে দিয়ে মা চিকিৎসা হলো, টাকা পয়সা সব ফুরাইয়া গেল, কিন্তু মার চিকিৎসা হলো না, মার চিকিৎসা হলো না। মা বোনরা কান লাগান, মার যখন চিকিৎসা হলো না, মা একজনের একটা বাড়িতে ওইখানে মা থাকলো, ছোট্ট একটি কুড়ে ঘর করে ওইখানে থাকলো। জনমে দেখিনি মা একটা চিঠি লেখলো, কি লেখলো, একটা চিঠি লেখলো, মা জানে আমি মারা যাব, ইমানদার ব্যক্তি জানে আমি মারা যাব, কথা কন ঠিক কিনা। অনেক মানুষ বলে দেয় আমি অমুক দিন চলে যাব, মারা যাব, আর থাকবো না দুনিয়াতে, অনেক মানুষ বলতে পারে, পারে নাই, কিছু মানুষগুলো বলে যায়, বুঝতে পারে যে আমি মারা যাব। জনন্ত কিবির মা একটা চক্ষু অন্ধ, যে চক্ষুটাকে সন্তানকে দিয়েছিল চক্ষুটা অন্ধ, একটা চক্ষু ভালো, একটা চক্ষু দিয়ে মা একটা চিঠি লেখে প্রতিবেশীর কাছে দিয়ে যায়, আমার সন্তান আমি যদি মারা যাই, যদি কোনোদিন আমার সন্তান এই দেশে ফিরে আসে, এই চিঠি কেন আমার সন্তানের হাতে দিও। অল্প কিছুদিনের মধ্যে মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়। ওই সন্তান একদিন স্বপ্ন দেখতে পাচ্ছে, বনে যদি আগুন লাগে এমনিতেই মনে ডেকে কয়, কথা কন ঠিক কিনা, বনে আগুন লাগলে মনে ডেকে কয়, মা মারা গেছে, একদিন রাত্রে স্বপ্ন দেখতে পাচ্ছে আমার মা নাকি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমার মা দুনিয়াতে নাই। সকালবেলা বিবির কাছে বলে নাই, না বলে ঘর থেকে নেমে আইছে, খুঁজতে খুঁজতে সেই বাড়িতে চলে গেছে, যা দেখে সেইখানে কোনো বাড়ি ঘর নাই, জায়গা অন্য জায়গায় আর একজন বাস করে। ডাক দেয় আমার মা ছিল এই বাড়িতে, বলে না তোমার মা তো এই বাড়ি নাই, কতদিন আগে বাড়িটা বিক্রি করে ফেলেছে। বলে কি জন্য বাড়িতে বাড়িটা বিক্রি করে ফেলেছে, বলে তার কঠিন একটা রোগ হয়েছিল, এই রোগে বাড়িটা বিক্রি করে ফেলেছে। বলে কোথায় আছে জানেন কি, বলে না জানি না, তবে আপনি অমুকের বাড়িতে একটু খুঁজে দেখতে পারেন। সেই বাড়িতে গেছে, যাওয়ার পরে দেখতে পাইল মা ছোট্ট একটা কুড়ে ঘর করে এক জায়গায় ছিল। বিবরণটা তারা বলে গেছে, তিনি তোমার কি হয়, বলে আমার মা, বলে তোমার মা শেষ বয়সে কত কষ্ট করে মারা গেছে, আমরা একটু খাবার দিছি, ওই খাবারটুকু তোমার মা খাইতো সারা রাত।